এসেছি। আমি আগেই বলছিলাম আমি যাবো, কিন্তু আপনাকে যেতে হবে না। এইবার তো দেখছি গার্লফ্রেন্ডের সামনে আমার মান সম্মান থাকবে না। আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল, কি খাও খাচ্ছি দেখো। বাপের কালে পাওনি, খাও খাও, তাই আমাকে ধ্বংস করো। আর ভুলো না, তোমার উপর রাগ করে ট্রেনে চেপে রাস্তা ভুল করেছিলাম, এখন পর্যন্ত বাড়ি চিনতে পারছিলাম না। এ দেখো, এ আমাকে নিয়ে আসলো। ভাই, তাহলে এবার বিদায় দি দাও। কি রে, এই ছেলেকে বি করবি? হ্যাঁ করব। শালা কাকে বিশ্বাস করব রে? ও নো, চিকেন বিরিয়ানি তো চিকেন কই, চিকেনই তো নাই। গুলাব জামুনে কি গুলাব থাকে, কাঠবাদামে কি কাঠ থাকে, তাহলে চিকেন বিরিয়ানিতে চিকেন কি করে থাকবে? এই দেখলাও তোমার চুরি, তাড়াতাড়ি বেরিলাও। সকাল থেকে আমাকে জালি খাইলো, এই দে পাল্টি লেসি। এই লাও, এগুলা দোকানদার দিলো, ভালো চুরি বিলি। আমাকে তুই চারবার দোকানে পাঠালি, তাও তো চুরি পছন্দ হচ্ছে না। হ্যাঁ, আমার চয়েস নাই বলি তো তোর মতন জাতের মেয়ে ধরে এসেছি। সহ্য করা গেল না তোর গোষ্ঠীর কিছু বলে রে। সামান্য চুরির জন্য তুমি আমার গায়ে হাত তুললা, যাও তোমার ভাত খাবো না। যা, তোকে ভাত খেতে হবে না, যেমন মন সেমনে যা, চোখের সামনে থেকে সত্য। হ্যালো সায়নী। বলো ভাই। তোমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঝামেলা করে ভাত খাবো না বলে বাড়ি থেকে চলে গেছে। তোমাদের ওইখানে গিছে নাকি? কই আসেনি তো। ওইখানে গেলে আমাকে ফোন করে জানায়ো। ঠিক আছে। কি খবর গো, আমি তো এদিক ওদিক খুঁজে হাঁপি গেলাম। আমরাও তো খুঁজে পেলাম না, ও গেল কমনে। তাহলে মনে হয় আরেকবারকার মতন কার সঙ্গে পাল্লি গেল নাকি? এখন আমি কোন ঝামেলায় পড়লাম বলো তো? আমার রান্না বান্না কে করবে? সংসারের কাজ করব না বিরিয়ানির দোকান চালাবো? তুমি না হয় এসে দুদিন বাড়ির কাজ কাম গুলো করে দিয়ে যাও, না হলে একা মানুষ আমি কমনে কি করব। ঠিক আছে, তুমি চিন্তা করছো কেন, আমি আছি তো, তোমার সব কাজ সামলে দেব। তাই তাহলে তুমি আজই চলে এসো, তোমার বোন নাই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে জানো। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। রাশিদ ভাই, তোমার বউ বলে চলে গেছে, যে তোমার শালি খালি চলে এসেছো, তুমি তো আচ্ছাই খারাপ লোক গো। তোমার লাগে তো আমাদের পাড়ার লোকের দুর্নাম হয়ে গেল। তুমি যা বাবা হোক, তোমার বড় খুঁজে আসো, এভাবে শালিলে একসাথে থাকা যাবে না। আমি তো খুঁজছি, খুঁজে না পাইলে কি করব? তুমি খুঁজে তা দেখো, তারপরে যদি না পাও তখন আমরা মেনে নিচ্ছি। তোমার বোনকে তো খুঁজে পাওয়া গেল না, তাহলে এখন কি করতে হবে? পাড়ার লোক বলছে শালিলি এইভাবে থাকতে দেবো না। তোমাদের পাড়ার লোক তো খুব খারাপ, আমি বনুর বাড়ি থাকলাম তো লোকেরা তো গায় মাইছে কেন? তাই তো হইলো, কি করি। গড়গড়ান সবাইকে বলি আমার বউ খেজে খুঁজে দিতে পারবে, আমার শালির সাথে তার বি দিব। ভাই তুমি আর কি বলছো, আমি যাকে তাকে বি করব। আরে তোমার বোন থেকে খুঁজে পাবে নাকি, ও কমনে কার হাত ধরে পালিয়ে গেছে? আমি শুধু পাড়ার লোকের কাছে দোষ এড়ানোর লেগে বললাম। তাহলে ঠিক আছে, আমি আবার ভাবছিলাম তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হবে। আরে অন্য ছেলের সাথে আমিও তো বিয়ে হতে দেবো না,
আমার বউ চলে গেছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি চলে গেলে আমার বুকে লাগবে। একটি বিশেষ ঘোষণা, গত 3 মাস ধরেই আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো ব্যক্তি আমার বউকে খুঁজে দিতে পারে তাহলে আমি আমার শালির সাথে তার বিয়ে দিয়ে দেব। ও ভাই ঠিক বলছো তো, তোমার শালির সাথে আমার বিয়ে দিবা তো? আমার কিন্তু 5 বছর ধরে বিয়ে হচ্ছে না, আমার মাথা ঠিক নাই, বিকরণ দিকে পাগল মতন ঘুরে বেড়াচ্ছি, পরে আবার কথার খিলাফ করবে না তো? তোমার বউকে যে করে হোক আমি খুঁজে এনে দিব, তোমার শালির সাথে আমার বিয়ে দিতে হবে। ঠিক আছে যা, তুই খুঁজলে আসতে পারলে বিয়ে দিব। ভাবি তুমি? হ্যাঁ আমি। এতদিন তুমি কোথায় ছিলা? তোমাকে আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আর বলো না, ট্রেনের রাস্তা ভুল করি আর রাস্তা চিনতে পারছিলাম না। তাই বলি তোমার ঘুরে আসতে 3-4 মাস লাগবে। এই অত কথা বলো না তো, আমাকে বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ ভাবি চলো, আমি তো এটাই বলছি। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আমি কিন্তু জানি তুমি অন্য একটা ছেলের সাথে 3 মাস ছিলা। সে তোমাকে মেরি তাড়ি দিয়েছে, আবার ঘুরিয়ে এসে আমি ভাত করলে গেছো। আরে তুমি কি করে জানলে এই কথা? আমি তো কাউকে বলিনি। আমি নিজের চোখে দেখেছি ওই ছেলেটার সাথে তুমি 3 মাস ছিলা। এখন যদি এই কথাটা ভাইকে বলি, ভাই তো তোমাকে আবার মেরি তাড়ি দিবে। ভাই তোমার ব্যাগটা তুমি কাউকে বলো না, নাহলে আমার এগুলো যাবে ওগুলো যাবে। ঠিক আছে আমি কাউকে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার বুনার সাথে আমার ভিজা দিতে হবে। কি যে করি এখন, যদি ভিজা দিব না বলি তাও তো আমার স্বামীকে সব বলে দিবে, এই স্বামীও তো আমাকে আর ভাত দিবে না। ঠিক আছে আমার বোনের সাথে বিয়ে দিব, চলো। শুনো ভাবি, আমি তোমাকে কানে কানে যা যা বলবো তাই তাই করবা। ঠিক আছে। দেখি কি রে এই ছেলেকে বিয়ে করবি? বোন যখন চলে আসলো কি আর করবো, এই ছেলেটাকে বিয়ে করে নি। হ্যাঁ করবো। কাকে বিশ্বাস করবো রে, 1 মিনিটের মধ্যে মন পাল্টে গেল, এত দেখছি গিরগিটির চাইতেও খারাপ। ঠিক আছে লে, তাহলে বিয়ে দিচ্ছি। ওহ বসে দিয়েছি, কঠিন বউ পেয়েছি গো। শুনো, এতদিন যা করলা করলা, এখন আর অশান্তি করবা না। আমি বিরিয়ানির দোকান খুলতে গেলাম, এবার যদি অশান্তি করে পালি যাও তাহলে কিন্তু তোমাকে আমি ঘুরে লিবো না। ঠিক আছে, আর অশান্তি করি তোমার মাথা খারাপ, যাও মন দিয়ে ব্যবসা করো গা। আপনাকে কিন্তু আমি 1 প্লেট
করে দিবেন, লেগ পিস দেওয়ার দরকার নাই। কুচি কাঁচা মাংস করে থাকলে ওয়াই দিয়ে দিবা, দামটা একটু কমলো। হ্যাঁ কেন ভাইপো? আরে চাচা পকেটে একটু টান টান আছে। ঠিক আছে, 420 ছেলে তুমি এই বয়সে প্রেম করতে আসবা, আবার গার্লফ্রেন্ডলি মডলিকের খাবা, আর পকেটে পয়সা নাই, থামো তোমার প্রেম করা শিখাচ্ছি। মা তুমি শান্তি করে খাও, আরো বিরিয়ানি লাগলে বলবা। ঠিক আছে চাচা, লাগলে বলবো। আরে ছি ছি ছি, আমি আগে বলছিলাম আমি চাবো কিন্তু আপনাকে দিতে হবে না। এইবার তো দেখছি গার্লফ্রেন্ডের সামনে আমার মান সম্মান থাকবে না, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেল। কি খাও খাচ্ছি দেখো, বাপের কালে পাওনি, খাও খাও, তাই আমাকে ধ্বংস করো, সব শেষ করে ফেললো। তোমার দু প্লেট বিরিয়ানির দাম 300 টাকা, আর দুটো লেগ পিস 200 টাকা, মোট 500 টাকা দাও। সিজি এই লোক কোন লোক রে, আমি গান খেল নিয়ে তো মান সম্মান পড়ে গেলাম। হ্যাঁ টুকটুকতে করে মুস্কানকে ভাগে দি, তারপরে ব্যবস্থা করছি। মুস্কান চলো তোমাকে টুকটুকতে তুলে দি। এই বাবু আমার টাকা দি যাও। দিছি দাঁড়াও। ঠিক করেছি, পকেটে পয়সা নাই তো লোকের মেয়ের সঙ্গে প্রেম করা শখ কেন? আমি যার সঙ্গে ভূত তার সঙ্গে প্রেম করি, আপনার অত মাথা ব্যথা কেন? শুন আমি অত কথার মধ্যে নাই, খেই বিল করছি টাকা দে। এই চাচা তো জালি খালো, একজন আসছে আমি দিচ্ছি টাকা। বুলা মামু কি হইলো? মামা একটু রাশিদ চাচার দোকান আসো তো। কই টাকা দাও? টাকা দিচ্ছি, আপনি আর এক প্লেট বিরিয়ানি দেন তো তারপরে। মামা বিরিয়ানি খাও। বিরিয়ানি বিরিয়ানি মাত্র 50 টাকা, চিকেন বিরিয়ানি, আসুন আসুন আসুন। ও ভাই দু প্লেট বিরিয়ানি দাও তো। এই লেও। ও নো, চিকেন বিরিয়ানি তো চিকেন কই, চিকেনই তো নাই। গু
গোলাপ জামুনে কি গোলাপ থাকে? কাঠ বাদামে কি কাঠ থাকে? না তা থাকে না। তাহলে চিকেন বিরিয়ানিতে চিকেন কি করে থাকবে? ইয়া হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেনে সেন্ট থাকবে কিন্তু চিকেন থাকবে না। ও ঠিক আছে তাহলে। কি ব্যাপার, টাকা ছিড়া যে? এই টাকা আমি নিব না। তোমার বিরিয়ানিতে যেমন চিকেন ছিল না, তেমন আমার কাছেও ভালো টাকা ছিল না। তোমারটা যেমন আমি কষ্টমষ্ট করে খেয়ে নিয়েছি, আমারটাও তুমি কষ্টমষ্ট করে নিয়ে নাও। আরে চিচি, এ তো দেখছি আমার থেকেও এক কাঠি উপরে। আরে এই লোকটা বড় রেস্টুরেন্টে কাজ করতো, কই লোকটা না? ভাই আমাকে চিনতে পারছো? না চিনতে পারলাম না তো। তুমিও ওই দোকানে কাজ করতাক না? হ্যাঁ করতাম তো, কে আপনি? চিনতে পারলাম না। তাহলে তোমার মনে নাই আমি তোমাকে চিনতে পেরেছি? কে আপনি ভুলবেন তো। ঠিক আছে তাহলে বিরিয়ানি দাও, খেতে খেতে বলছি। কই বলেন, তোমার কি মনে আছে আজ থেকে এক বছর আগে তুমি যে হোটেলে কাজ করতাক, ওই হোটেলে বিরিয়ানি খেয়ে টাকা দিতে পেরেছিলাম না, তাই তুমি আমাকে একটা লাঠি মেরে দোকান থেকে বের করে দিয়েছালা? হ্যাঁ হ্যাঁ এইবার মনে পড়েছে। আসলে সেদিনের ঘটনার জন্যে আমি খুব লজ্জিত, এটা বলে আর লজ্জা দিবেন না। আপনার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি, আপনি কিছু মনে করেন না, আর কোনোদিন এরকম হবে না। না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসলে আজকেও তোমাকে একটু কষ্ট করে ওই কাজটা করতে হবে। মানে? মানে ওই ঘাড় ধরি লাঠিটা আজকে আবার মারতে হবে। বলছে কি রে? যাক, এক প্লেট বিরিয়ানি খেয়ে একটা লাঠি কিছুই না। টাকা কি আমার কাছে নাই নাকি? টাকা দিব না? কি গো মন খারাপ করে আসছো কেনে? আর বললো না, এমন কাস্টমার পেয়েছিলাম, বিরিয়ানি খেয়ে টাকা নাই বলে চলে গেল, আবার একজনও বিরিয়ানি খেয়ে ছিড়া টাকা দিয়ে গেল। কেনে আগে টাকা লিবা তারপরে কার বিরিয়ানি দিবা? তোমার বুদ্ধি হবে না? তাই তো, তুমি ঠিক বলিছো, কাল থেকে ওয়াই করব। আসুন আসুন আসুন, রাশিদ ভাই স্পেশাল বিরিয়ানি, এক প্লেট খেতে পারলে আর এক প্লেট ফ্রি। উম্মা তাই, তাহলে তো ভালোই হলো, এক প্লেট খেতে পারলে আর এক প্লেট ফ্রি, তাহলে তো ভালোই হবে, এক দু প্লেট খেয়ে এক প্লেটের দাম দিব। তুই তো হিসাবে পারিস নি, চার প্লেট খেয়ে দু প্লেটের দাম দিব। কিন্তু আমি তো এক প্লেটের বেশি খাবই না। তাহলে আমি কোথায় যাব? আমি খাবো না, অত সস্তা না, যে খাবে সে আপন আপন টাকা দিয়ে খাবে। আরে আমি তো সেই ছোটবেলাকার বান্ধবী, আর এক প্লেট বিরিয়ানি তাই খাওয়াবি নি। ঠিক আছে চোখা ভাই, আমাকে বিরিয়ানি দাও তো। আগে টাকা দাও। আমি কি দেশ থেকে চলে যাচ্ছি নাকি, তাই আগে টাকা চাইছো? আমার দোকানের এইটাই নিয়ম, খেতে হলে আগে টাকা দিতে হবে। আমার বিরিয়ানির যা স্বাদ, লোকে আগে টাকা দিয়ে তাই পায় না। ঠিক আছে এই নাও। আমি কি বিরিয়ানি দিব বলেছিলাম নাকি? আমি দু প্লেট দিব বলেছিলাম, এটা দু প্লেট দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাও। তোমার চিচাকে ব্যবসা ছাড়াবো, সহ্য হয়ে টাকা ঘুরে দাও। হ্যাঁ হ্যাঁ ছাড়াইও, তুমি এখন বাড়ি যাও, বুঝবে না শুনবে না অমনি বিরিয়ানি খেলবে। লিয়া ঝামেলা করিস নি, লোকে খারাপ বলবে, আমাদেরই দোষ, আমরা না বুঝি খেতে এসেছি। ও প্লেট দিব বলেছে, কিন্তু প্লেটে করে বিরিয়ানি দিব তা তো বলেনি। তুই তো ইয়া বলবি, টাকাটা তো আমার গেছে, টাকাটা তোর গেলে তুই ইয়া বলতি, তোকে আমি দেখিলিব। হ্যাঁ হ্যাঁ দেখিলিও যাও। সেল সেল সেল, বিরিয়ানি সেল,
30 টাকায় এক প্লেট বিরিয়ানি, 30 টাকায় এক প্লেট বিরিয়ানি। ভাই, তুমি 30 টাকায় কিভাবে বিরিয়ানি দিছো? ওসব শুনতে হবে না, আপনি খেতে এসেছেন খান, আপনাকে অত গভীরে যেতে হবে না। এ ভাই, ওরকম করছো কেন? বলোই না। আপনি খান তো? না ভাই, তোমার ব্যাগারটা বলো ভাই, বলো। তাহলে শুনো, আমাদের বাড়ির পাশে একটা পোল্ট্রি ফার্ম আছে, ওখানকার মরা মুরগিগুলা কুড়ি লিয়ে আসি, দিয়ে বিরিয়ানি বানাই, তার জন্য তো কম টাকায় দিতে পারছি। নাহলে তুমি বলো, জিনিসের যা দাম এত কম টাকায় কিভাবে দিব? শালা বলছে কিরে, তুই মরা মুরগির বিরিয়ানি মানুষকে খাওয়াস? এই ধর ধরি পিটা মরা মুরগি খাওয়াস।